गुड मर्निंग बंधुरा, तो केमन आपनारा? तो नतून दिन नतून जैगा, आज चले खिसमा फरेस्ट। आपनी जदि शियालदा थेके आसें तो शियालदा थेके चले आसुन कृष्णनगरगामी जे कोनो ट्रेन धरे एवं चले आसुन बीरनगर। बीरनगर स्टेशने नेमे आपनाके धरते हबे अटो एवं सेखान थेके चले आसुन आपनी आरंगघाटा रोड हये खिसमा फरेस्ट। तो चलुन आजके फरेस्टटी आस्ते आस्ते घुरे देखाई आपनादेर केमन कि परिवेश। चलुन भिडियोटा शुरू करा जाक। প্রতিটা ফরেস্টের সে একই হাল আমফান পরবর্তী পরিস্থিতিতে, যে প্রচুর গাছপালা পড়েছে ফরেস্টে, সেরকম এই ফরেস্টও পড়ে আছে। এখনও পর্যন্ত গাছপালাগুলোকে সরানো হয়নি। দেখেন এই, দেখেন একটি সেগুন গাছ মাটি থেকে উপরে পড়ে যাচ্ছে। আরও দূরে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া। তো ফরেস্টের যে মূল অ্যাডভেঞ্চার এই জায়গা থেকে শুরু। এই জায়গাটা দেখবেন প্রচুর গাছ পড়ে আছে। এই দেখেন এই গাছপালাগুলো পেরিয়ে আমাদের যেতে হবে। এই দেখেন এখানে একটা গাছ পড়ে আছে। আর উপরে পরিবেশটা দেখেন দারুণ লাগছে। অন্যান্য ফরেস্টের মধ্যে এই ফরেস্টটা মনে হচ্ছে অনেকটা গহন। কিছুদিন আগে যে গাংনাপুর ফরেস্টে ভিডিও করেছিলাম, সেই গাংনাপুর ফরেস্টের চেয়ে এই ফরেস্টটা অনেক বেশি গভীর বলে মনে হচ্ছে। আর গাংনাপুরে তো প্রচুর লোকের চলাচল আছে। ওই দেখেন ওখানে পায়রা কবুতরগুলো আছে। যাক, বেশ শান্ত নিরিবিলি ফরেস্ট, ওই জন্যই বোধ হয় এই ফরেস্টটা সাইলেন্ট ফরেস্ট নামে পরিচিত। এদিকে দেখেন পেয়ারা গাছটিকে, দেখেন বাকল মোচন করে পুরো আকাশের দিকে দাঁড়িয়ে আছে। দেখতে তো দেখেন এই বসন্তের সময় ফরেস্টটা এসে ওই সত্যি আপনার ভালো লাগবে, এই কারণেই যে গাছগুলোকে মনে হবে সবই শেষ, গাছগুলো মারা গেছে পাতাগুলো ছেড়ে দিয়ে, কিন্তু গাছগুলো তবু এখনও আকাশের দিকে মাথা দাঁড়িয়ে আছে। সব রকম গাছ এখানে আছে। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি জঙ্গলের অ্যাডভেঞ্চারের জায়গাতে। দেখুন এখানে এই গাছটি আছে, এখানে প্রচুর কষ্টের সাথে পার করতে হবে। প্রচণ্ড একটি গাছ পড়ে আছে। আর কিছুদিন আগে বলছিলাম যে খেজুর গাছগুলো, এই দেখেন এটা হচ্ছে সেই বন খেজুর গাছ। চলুন সামনের দিকে আগে যায় আস্তে আস্তে। তবে বারবার বলছি, জঙ্গলটা কিন্তু একেবারে নিস্তব্ধ, সাইলেন্ট জঙ্গল। মাঝে মাঝে পাখির ডাক শুনতে পাচ্ছি, আপনারা হয়তো পাচ্ছেন, ক্যামেরা হয়তো ক্যাচ করছে। আর প্রজাপতি, বিভিন্ন ভ্যারাইটির প্রজাপতি, সাদা লাল উঠছে দেখছি, ঝিঁঝিপোকা আছে কিছু, আর পাখি আছে। এছাড়া বন্য প্রাণীদের দেখা কোনো পাইনি, দেখা পেলে অবশ্যই আপনারা জানাবো। আর এখানে দেখেন গাছগুলো কীভাবে পড়ে আছে। এই দেখেন দু একটা প্রজাপতিও ঘুরছে। এবার চলুন এই গাছপালা পড়ে আছে এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই। হ্যাঁ যাবো, চলো। বেশি কিছু কথা বলছি না, শুধু জঙ্গলটাকে ফিল করতে থাকুন, শুধু দেখতে থাকুন। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে। দেখি এ পাশ দিয়ে যাওয়া যায় কিনা। দেখেন এখান থেকে এই পাশে ভিউটা একবার দেখেন।
তো ঘুরতে ঘুরতে জঙ্গলে একেবারে গভীর যে অরণ্য সেই গহন জায়গা গভীরে চলে এসেছি। একটু গাছমছমে ভাব এখানে যদিও। এ দেখেন সামনে এখানে রাস্তা বন্ধ, এখান দিয়ে তো ডান দিক দিয়ে একটা রাস্তা আছে ওই পাশ দিয়ে, আর এ পাশ দিয়ে একটা রাস্তা আছে। আজ কিছুদিন আগে বলছিলাম যে খেজুর গাছগুলো এখানে প্রচুর দেখতে পাবেন, এরকম খেজুর গাছ আছে প্রচণ্ড প্রচণ্ড বলছি কেন প্রচুর খেজুর গাছ আছে। আসলে জঙ্গলটাই যেমন বৃক্ষ আছে তেমন তরুলতা প্রচুর আছে, আর গুল্ম জাতীয় গাছও প্রচুর আছে সমতলে। তো ওই জন্য বীরনগর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। দেখেন সামনে সেই একই সমস্যা, রাস্তায় মাঝখানে গাছ পড়ে আছে, গাছগুলো পড়ে আমফানের ফলে পড়ে আছে, এখনও গাছগুলো সরানো হয়নি। এই যে এসে মনে হচ্ছে যে রাস্তায় বহুদিন প্রচুর লোকজনে যে কোনো যাতায়াত নেই, বসন্তের পরবর্তীতে গাছের পাতাগুলো সব পড়ে আছে, হয়তো লোকাল লোকজন এখানে জ্বালানিও করাতে আসে না। আর সামনে ঢোকার সময় ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে মেন গেটটা দেখলাম ওখানে বন্ধ আছে, আমাদের পারমিশনও নেওয়া হয়নি সেভাবে। এবার ওখানে লোকাল কাকাতে জিজ্ঞেস করলাম যে কাকা ভিতরে যাওয়া যাবে, ওরা বললো পারমিশন লাগে না, এমনি ভিতরে সবাই চলে যায়। তো সেভাবে এসছি, আপনারা যদি আসেন তো অবশ্যই ভিতরে পারমিশন নিয়ে আসবেন, 10টার পরে ওরা খোলে আর কি অফিসটা। এই দেখেন একটি পাখি দেখা মিললো, ফের দেখতে পাচ্ছি না কতটা দেখতে পাচ্ছেন আপনি। তো বন্ধুরা, এই খিসমা ফরেস্টের পাশে রয়েছে এই গাঁদা ক্ষেত, এখানে এসে সত্যি আপনাকে মুগ্ধ করবে। এখানে যদি খনেক একটু দাঁড়িয়ে থাকেন আপনি দেখবেন যে প্রচুর প্রজাপতি আপনার চোখে পড়ছে, সত্যি এক অসাধারণ দৃশ্য। এই জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ বাইরে চলে আসলাম, এসে দেখলাম যে গাঁদা বাগানটা, এখানে এসে কিছুটা সময় অতিবাহিত করে আবার আমরা জঙ্গলের ভেতর দিকে যাবো। তো চলুন আস্তে আস্তে দেখতে থাকুন। দেখেন এই জঙ্গলের মধ্যে পেয়ে গেলাম আরেকটি চোরা পথ, তো সেই চোরা পথ দিয়ে এবার আস্তে আস্তে আরও গভীরের দিকে যেতে থাকছি। শুধু এই জঙ্গলটাকে আপনি অনুভব করুন, ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, আমি বলছি অবশ্যই ভালো লাগবে। এটা একটা সত্যি একটু ডিফারেন্ট ফরেস্ট যেগুলো যে কটা ফরেস্টে গেছি তার মধ্যে, আর অনেকটা গহন। এখন সকাল 9:30, তবুও দেখতে পাচ্ছেন না, ফাঁকা আছে উপরের দিকে, ওই জন্য রোদ দেখতে পাচ্ছেন আপনি যদিও, কিন্তু নিরিবিলি পরিবেশটা সত্যি আপনাকে মুগ্ধ করবেই। চলুন দেখতে থাকুন। আরেকটা কথা, আপনি যদি পাখি প্রেমী হন তাহলে আপনার জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে এই খিসমা ফরেস্ট। অবশ্যই আপনি যদি পাখি ফটোগ্রাফি করতে, বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসেন তো চলে আসতে পারেন এই খিসমা ফরেস্টে। প্রচুর পাখি চোখে পড়ছে, যেহেতু গোপ্রোর জুম ক্যাপাসিটি নেই সেহেতু আমি পাখির ছবিগুলো তুলতে পারছি না, সাথে DSLR নিয়ে আসা হয়নি যদিও, শুধু ভিডিও করার জন্য এসেছিলাম একটু টেন্ডেন্সি নিয়ে। যাই হোক চলুন আস্তে আস্তে যাই। এই দেখেন এখানে একটি গাছ পড়ে আছে দেখতে পাচ্ছেন, এরকম প্রকাণ্ড বড় বড় গাছগুলো সবগুলো এই জঙ্গলের মধ্যে পড়ে আছে, এখনও বন দপ্তর থেকে কোনোভাবে কোনো ব্যবস্থা নেয়নি এখানে এসে। এই দেখেন একটা হালকা ঝিঝি পোকা বলেন প্রজাপতি বলেন সেরকম আওয়াজ পাচ্ছি। এই দিকটা সত্যি একটু ভয়ঙ্কর পরিবেশ মনে হচ্ছে, গাছের সময় ব্যাপার, কেউ আসেনি, একা আসলে সত্যি
আপনি প্রচণ্ড সাবধানে চলাফেরা করবেন, যদিও সাপের কথা এখনও শুনিনি। আর এই বসন্তের পরবর্তীতে পাতার মধ্যে দিয়ে প্রচুর সাপ থাকতে পারে, যদিও সে রিস্ক তো একটু আছেই, তো একটু সাবধানে চলাফেরা করতে হবে আপনাকে। এসে অবশ্যই সাবধানে দেখবেন, দেখে শুনে তারপর চলাফেরা করুন। আমরা যাচ্ছি, আপনি জাস্ট জায়গাটা ফিল করুন, কী আর বলবো। এই দেখেন বাবার একটা কথা বলছি, গাছ পড়ে থাকার কথা, দেখেন আরেকটা গাছ পড়ে আছে। আর এখান থেকে দেখেন কতটা গভীর জঙ্গলটা। বন্ধুরা এই দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে রয়েছে একটি ক্যানেল মতো। তো এই জল পরিকাঠামো করে রাখার জন্য এখানে এই ক্যানেলটি করা আছে, দেখতে পাবেন। এরকম এই জঙ্গলের পাশ দিয়ে চারদিকে এরকম ছোটো ছোটো ক্যান্ডেলের মতো করা আছে জল নিকাশি ব্যবস্থার জন্য। আর দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের উপরে যে গাছটি পড়ে আছে, সে গাছের উপরে আমি দাঁড়িয়ে আছি। সত্যি একটা আলাদা অ্যাডভেঞ্চার। আর এদিকে দেখেন পরিবেশটা শান্ত নিরিবিলি যাকে বলে। তো উইকেন্ডে কলকাতা থেকে যদি আপনি একটু শান্ত মনোরম পরিবেশ চান, তো অবশ্যই আপনার জন্য একটি আদর্শ জায়গা এই খিসমা ফরেস্ট। আপনি যদি মনে করেন যে এখানে এসে, যা বলছিলাম, আপনি যদি মনে করেন যে এখানে এসে টেন্ট করে রাত্রিবেলা থাকবেন, তাও থাকতে পারেন, সেটা আপনার নিজের রিস্কের উপর নির্ভর করবে, আপনার নিজের চাহিদা অনুযায়ী। দেখেন ঘুরতে ঘুরতে চলে এসেছি এক জায়গাতে, শুধু পাখির আওয়াজটাকে ফিল করেন। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি একটু ভুতুড়ে টাইপের জায়গাতে। দেখেন প্রথমে ভেবেছিলাম সাপ এটাকে, কিন্তু আসলে এটি ওই যে পরজীবী যে গাছগুলো হয় না, সে গাছগুলো। এবার এটা পার হবো কী করে এটাই চিন্তা, দেখি পাশ দিয়ে যাওয়া যায় কি না। মনে হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাওয়া একটু রিস্কি হয়ে যাবে। সাবধানে চলতে হবে, নাহলে ফেঁসে যেতে পারেন আপনি। যাচ্ছে ওই দিকটাতে, আমাকে এদিকে পার হতে পারলাম না। তোমার যে লতাটা টাইপের গুল্ম যে গাছগুলো আছে, সেই গাছগুলো ফাঁসিয়ে রেখে দিয়েছিলো ওখানে, আমাকে আসা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো। এখানে গাছ পড়ে জায়গাটা কি বাজে অবস্থা হয়েছে। এদিকে সাধারণ লোকজনের প্রবেশও নিষেধ, তো আমি একটু রিস্ক নিয়ে আপনাদের স্বার্থে আপনাদের দেখাচ্ছি যে জঙ্গলটি কেমন হবে। তো সেভাবে আপনারা ভাবুন যে কেমন লাগছে ভিডিওটি। জঙ্গলে, যে কোনো জঙ্গলে ঘোরার আপনাকে একটা বলি যে অবশ্যই আপনি মার্কিং করে রাখবেন, নাহলে জঙ্গল চারদিকে আপনার একই মনে হবে এবং আপনি ঘুরে ফিরে সেই একই জায়গাতে পৌঁছে যাবেন। তো কিন্তু আপনি যদি খুব সতর্ক হন, একটু দেমাগি হন, তো সেভাবে আপনি চলতে পারেন, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে মার্কিং করে রাখার। আমি মোটামুটি গাছ থেকে রাস্তা থেকে মার্কিং মোটামুটি নিজে করেছি, কিন্তু যাচ্ছি সেভাবে আর র্যান্ডমলি ঘুরছি, র্যান্ডমলি বলছি আপনাদের, র্যান্ডমলি দেখানোর জন্য জঙ্গলটা, সে কোথা থেকে কীভাবে গেলে আপনার কেমন লাগবে অবশ্যই সেটা দেখানোর জন্য। এ দেখেন চটকা গাছ পড়ে আছে এখানে, আর সেগুন গাছ সেটা পড়ে আছে। এখান থেকে যাওয়া প্রচণ্ড রিস্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কষ্টের মধ্যে দিয়ে এখানে যাতায়াত করতে হবে। এ দেখেন এই রাস্তা মনে হচ্ছে জঙ্গলের আরও ভিতরে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে। এই জঙ্গলটা টোটালটা 5 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে, তো এমনিতে রোজা করে তার উপরে হেঁটে সত্যি একটু যেন কেমন হচ্ছে। চলুন তবুও দেখাই পুরো জঙ্গলটাকে, সবটা আপনাদের জন্যই, কেমন লাগছে অবশ্যই জানাবেন। বারবার বলছি জঙ্গলটা কেমন বা জঙ্গলের কেমন অনুভূতি আপনার, সেটা অবশ্যই জানাবেন। এই দেখেন গাছ পড়ে আছে, তবে ক্যামেরাতে দেখানো, হ্যাঁ অনেক পার্থক্য অবশ্যই অবশ্যই। এই ক্যামেরা যে দেখছেন তার চেয়ে প্রচুর গুণ ভালো এবং প্রচুর অ্যাডভেঞ্চার আপনি পাবেন।
ক্যামেরা তো জাস্ট দেখাচ্ছি, আমি যে ঘুরছি সেটা আপনাকে দেখাচ্ছি, কিন্তু আপনি যদি নিজে অ্যাডভেঞ্চার পেতে চান অবশ্যই আপনাকে চলে আসতে হবে জঙ্গলে। দেখেন যে রাস্তাটা ছিল, রাস্তাটা এখানেই শেষ, মানে এরপরে যাওয়ার কোনো রকম পরিস্থিতি নেই। যদিও আমরা এতটা ছ্যাবলাম করে ট্রেনে হেঁচড়ে আসলাম, এরপরে আর যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না, তো কী করতে হবে এখান থেকে আমাদের ফিরতে বাধ্য হচ্ছি আমরা। এখান থেকে দেখেন, দেখলে বুঝতে পারবেন যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আর এদিকে তো চোরা রাস্তা একটা আছে, কিন্তু সেটা দিয়ে যাওয়া যাবে না গো, এটা রাস্তা মধ্যে এখানেই শেষ চোরা রাস্তাটা। যা যাবে এখান দিয়ে, দেখি কতটা যেতে পারি। সামনে দাদা যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ দাদা, এটাকে টোটালটা একটা রাউন্ড করে দিয়েছি। ও আসলে ওখানে প্রচুর যে গাছগুলো পড়ে আছে, রাস্তাটা পুরো শেষ ওখানে গাছগুলো পড়ে। বুঝতে পাচ্ছেন যে আমফানের পরবর্তীতে লকডাউন শুরু হয়ে গেছিলো, সে লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে জঙ্গলে লোকজন আসেই না, আর বন দপ্তরের কর্মীরাও আসে না, ওরা ঠিকঠাক মাইনেই পায় না, তো কীভাবে আসে বলেন। আর সেই জন্যই লোকজন যাতায়াত কম, আর গাছগুলো ওই বেহাল অবস্থায় পড়ে আছে, কেউ সরায়নি এখনও গাছগুলো। যদিও চলুন, এই যে ওই যে দেখছেন এখানে গাছগুলো প্রচুর পড়েছিল, তো ওটা ঘুরে আমরা এপাশ দিয়ে আস্তে আস্তে আসলাম। একেবারে শান্ত নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ যাকে বলে, গাছ ছমছমে ব্যাপার। একা আসলে সত্যি আপনার পথে রিক্স হয়ে যাবে। দেখেন গাছটা কীভাবে উপড়েছে, দেখেন সবই আমফানের প্রভাব। তো গাহন অরণ্য হবে আর সেখানে সাপ থাকবে না, সেটা হতেই পারে না। তো বন্ধুরা এই দেখেন সাপের সাপের যে ঘর, আঁতুড় আঁতুড় ঘর। এই দেখেন যে ফুকুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সব সাপ থাকে। কিছুক্ষণ আগে বলছিলাম যে জঙ্গলে চারদিক দিয়ে বিভিন্ন ক্যানেলগুলো করা আছে জল নিকাশি ব্যবস্থার জন্য, তো একটা ক্যানেলে নেমে আসলাম। এই ক্যানেল বরাবর একটু যাবো, যে অ্যাডভেঞ্চার নেব। হ্যাঁ এখানে তো প্রচুর সাবধানতা অবলম্বন দিতে হবে। নিচে তো এই দেখেন একেবারে দারুণ পরিবেশ, সেরা লাগবে, সেরা একদম গুহার মতো পরিবেশ, অসাধারণ। উপরে যাওয়াতে একটা অ্যাডভেঞ্চার আছে জঙ্গলে, কিন্তু এই নিচ দিয়ে এখান দিয়ে যাওয়ারও আলাদা একটা অ্যাডভেঞ্চার, কিন্তু একটু গাছ ছমছমে ব্যাপার হয়ে যাচ্ছে। এখান দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে যেন সাপের বা অন্যান্য জীবজন্তুর অত্যাচার থাকতে পারে। এই দেখেন গায়ে আমার লতাটে গাছও লেগে গেছে। যাই হোক, খুবই সাবধানতা অবলম্বন করে যাচ্ছি, শুধু আপনাদেরকে একটু অ্যাডভেঞ্চার দেখানোর জন্য এখান দিয়ে যাচ্ছি আর কি। এ দেখেন সামনে যে গাছগুলো পড়ে, কিছু আগে এরকম একটা গাছের উপর দাঁড়িয়েই আমি ইয়ে করছিলাম, ভিডিও করছিলাম। এই দেখেন এভাবে এইভাবে যে এই যে ক্যানেলটা দেখছেন, এই ক্যানেল বরাবর জঙ্গলের চারিপাশ দিয়ে এই ক্যানেলটি চলে গেছে, যাতে করে জল নিকাশি ব্যবস্থা কম পরিকাঠামো মতো করা যায় সেরকম করার জন্য। এ দেখেন বন্ধুরা, এই ক্যানেল বরাবর বলছিলাম ভয়ঙ্কর ক্যানেল। এই দেখেন শিয়ালের গর্ত, এগুলো হচ্ছে শিয়ালের গর্ত। এখানে এগুলোতে শিয়ালগুলো থাকে, প্রচণ্ড বড়, ভয় লাগছে ওই জন্য কাছে যাচ্ছি না। যাই হোক একটু উপরের দিকে উঠি, তারপরে ওই পাশে আর একটু যাবো, তারপরে ভিডিওটি মোটামুটি শেষ করবো। আস্তে আস্তে উঠে যাচ্ছি ক্যানেল দিয়ে। এই ক্যানেল বরাবর হাঁটতে থাকলে গোটা জঙ্গলটা চারপাশ দিয়ে হাঁটা যাবে। যদিও তো আপনি যদি জঙ্গলের মধ্যে না হাঁটতে চান, যদি একটু অ্যাডভেঞ্চার আরও নিতে চান, তো অবশ্যই আপনি এই ক্যানেলে একটু হাঁটতে পারেন। যদিও ক্যানেলে আপনি বর্ষার সময় এসে হাঁটতে পারবেন না, এই শীতের সময় কিংবা এই গরমের সময় এসে আপনি ক্যানেলটাকে শুকনো পাবেন। বর্ষার সময় আসলে আপনি প্রচুর জল পাবেন ওখানে, এবং সে সময় বিভিন্ন বন্য প্রাণীরা থাকবে, সাপও থাকবে জলে। যাই হোক চলুন আস্তে আস্তে যাই সামনের দিকে। তো বন্ধুরা দেখছেন আরেকটা দিকে যাচ্ছি, এদিকে পরিবেশ ঠিকঠাক দেখাবো আপনাদের। টোটালটা ঘোরা হয়ে গেছে যদিও আমাদের, এখানে একটু বসে এবার কিছু কথা বন্ধুরা। এই কিছুদিন পরে যদি আপনি আসতে চান ভালোভাবে বলি, এবার আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন, তো আপনাকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন এবং বীরনগর স্টেশনে নামুন। ওখান থেকে আপনাকে টোটো অটো বা আড়ংঘাটাগামী যে কোনো বাস পেয়ে যাবেন, বাস ধরে চলে আসুন আপনি এই যে খিসমা ফরেস্ট। এখানে এসে সত্যি অনবদ্য পরিবেশ, আর জঙ্গলটা চারিদিকে একই রকম, তো অবশ্যই জঙ্গলে মার্কিং করে চলাফেরা করুন, তাতে আপনার সুবিধা হবে, নাহলে আপনি ফেসাতে পারেন ঘুরে ঘুরে বারবার একই জায়গাতে আপনার দেখা মিলতে পারে। আর এই জঙ্গলে আসার আগে যদি বলেন যে খাওয়া দাওয়ার কিছু ব্যাপার, যদিও আজকে আমি রোজে রেখেছি, মানে জানেন তো এখন আমাদের রমজান মাস চলছে, তো রোজে আছি। আর আপনি যদি খাওয়া দাওয়া কিছু কথা ভাবেন, তো অবশ্যই আপনাকে খাওয়া দাওয়া করে আসতে হবে বীরনগর থেকে। বীরনগর স্টেশনে নেমে ওখানে প্রচুর খাবার দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনি খাওয়া দাওয়া সেরে তারপরে আপনি চলে আসতে পারেন খিসমা ফরেস্টে।
আর এখানে এসে জঙ্গলটা সত্যি মনোরম ভাবে দেখার মতো। এবং আপনি যদি পাখি প্রেমী হন, বারবার বলছি আপনি যদি পাখি প্রেমী হন, আপনার জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে খিসমা ফরেস্ট। এখানে এসে প্রচুর পাখি দেখা মিলেছে, যদিও কোনো বন্য প্রাণী যেগুলো শিয়াল বলেন দেখা মেলেনি, বেজি আছে দু একটা ডাক শুনতে পাচ্ছিলাম দেখা মেলেনি। আর জঙ্গল থেকে ওপারে আর একটা গাঁদা বাগান আছে, সেখানে গিয়ে প্রচুর প্রজাপতি দেখা মিলেছে যাক। আর জঙ্গলে ঘোরার সময় প্রচুর প্রজাপতি আছে দেখা মিলেছে, যাই হোক। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। অনেক ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।